নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার দর্শক বন্ধুদের জন্য নিয়ে এসেছি কাজকি মাছের বড়া। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কাচকি মাছের বড়া বানানোর জন্য এখানে নিয়েছি 400 গ্রাম মতো কাচকি মাছ। কাচকি মাছটাকে পরিষ্কার করে বেছে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই কাচকি মাছের উপরে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, দেব 1 চা চামচ আদা রসুন, 2 কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, দেব 3 কাঁচা লঙ্কা কুচানো, ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন, দেব 2 চা চামচ বেসন, 2 চা চামচ চালের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 1 মুঠো ধনে পাতা কুচানো। সব কিছু উপকরণ দেবার পর এবার কাচকি মাছটাকে খুব ভালো মতো করে মেখে নেব। প্রথমে এখানে আমি জল দেব না, যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু জল দেব। যেহেতু কাচকি মাছে বেসনটা একটু কম হয়েছে তাই এখানে আরও 1 চা চামচ মতো বেসন অ্যাড করে দেব। বেসনটা দেবার পর আবারও কাচকি মাছটাকে ভালো করে মেখে নেব। এবারে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। জল দেবার পর এবার কাচকি মাছটাকে খুব ভালো মতো করে মেখে নেব। এবারে অল্প পরিমাণে একটু কাচকি মাছ নিয়ে দেখে নেব বড়া শেপ দেওয়া যাচ্ছে কিনা। বড়া শেপ দেওয়া যাচ্ছে, তার মানে কাচকি মাছটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে কাচকি মাছের বড়াগুলোকে ফ্রাই করে নেব। এবারে বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তবে সর্ষের তেলের বদলে আপনারা কিন্তু সাদা তেলেও বড়াগুলোকে ভাজতে পারেন। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এবার অল্প পরিমাণ একটু কাচকি মাছ নিয়ে একটু চ্যাপটা করে ঠিক এইভাবে বড়াগুলোকে তেলের ওপরে এক এক করে ছেড়ে দেব। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু বড়াগুলোকে ভাজবো না। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলোকে ভাজা হয় বড়াগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর কাচকি মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই যখনই বড়াগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই বড়াগুলোকে ভেজে নেব। বড়ার 1 পিঠ ভাজা হয়ে যাবার পর এবার বড়াগুলোকে খুব হালকা হাতে নেড়ে নেব, তা না হলে বড়াগুলো কিন্তু খুলে যেতে পারে। এইভাবে ক্রমাগত নেড়ে চেড়ে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব। এই একইভাবে বাকি বড়াগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তবে বড়াগুলো যখন ভাজবো বড়াগুলোকে কিন্তু ডুবো তেলেই ভেজে নেব। বড়াগুলো যদি ডুবো তেলে ভাজা হয় বড়াগুলো কিন্তু খুবই মচমচে হবে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এই বড়াগুলোকেও একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাচকি মাছের বড়া। গরম গরম ভাতে বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এই কাচকি মাছের বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।